হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবারও চলে আসলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের জন্য যে সয়েল টেস্ট, মানে যে মাটি পরীক্ষার কাজটি চলছে, সেটি এত ঘন ঘন কেন হচ্ছে, মানে এত পাশাপাশি, মানে এত কাছাকাছি কেন হচ্ছে। তো সেই কারণে আমি আজকে তাদেরকে জিজ্ঞেস করব যে এখানে কি হবে তার জন্য এত কাছাকাছি হচ্ছে। এবং আপনারা অনেকে বলছেন যে রেল লাইনের জন্য এটা অনেক দূরে টেস্ট করা হয়, কিন্তু এবার হচ্ছে 20 মিটার ছাড়াছাড়ি টেস্টটা করা হচ্ছে। তো আমি গিয়ে ওই দাদাদেরকে জিজ্ঞেস করব যে এত কাছাকাছি কেন হচ্ছে। তো আমি আগে আপনাদেরকে দেখাই যে কোন জায়গাগুলোকে কাজ হয়েছে এবং তারা আজকে কাজ করছে সেই জায়গাটাও দেখাবো। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে তারা দেখছেন ওই যে রাস্তার একটা টোটো দাঁড়িয়ে তার ওই সাইডে ওইখানে কাজ করছে। তো তার আগে ওরা যেখানে কাজগুলো করে গিয়েছে সেই জায়গাগুলো দেখায় আপনাদেরকে। তার আগে এই যে এইখানে কাজটা করেছে, তারা সর্বপ্রথম এইখানে কাজটা করেছে, প্রথম কাজটা তারা এখানে করেছে। আপনারা এর আগের ভিডিওতে তো আমরা দেখিয়েছেন। তারপরে দ্বিতীয় কাজটা তারা এইখানে করেছে। তো আমি এবার গিয়ে ওদেরকে জিজ্ঞেস করব যে এত কাছাকাছি তারা এই কাজগুলো কেন করছে। এবং আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে এত কাছাকাছি কেন কাজগুলো হচ্ছে। এবং তৃতীয় কাজটা তারা এই যে এইখানে করেছে দেখতে পাচ্ছেন, এই যে সামনে এই জায়গাটাই করেছে। আপনাদেরকে তো দেখিয়েছি কাজগুলো। তো আমি এখন ওদের কাছে যাচ্ছি, ওদের কাছে যেতে যেতেই সেই জায়গাগুলো দেখা যাচ্ছে। তো গিয়ে জিজ্ঞেস করব তারা কি হবে এত কাছাকাছি। আমি শুনেছি ওভার ব্রিজ হবে এবং এখানে রেল স্টেশনটা হবে। তো রাস্তার এই সাইডে পাঁচটা হবে, রাস্তার ওই সাইডে পাঁচটা হবে। তো ওভার ব্রিজের জন্য কি হচ্ছে না কিসের জন্য সেটা আপনাদেরকে সম্পূর্ণ জানাবো। আর এই সামনে এক জায়গায় হয়েছে, তো এখন ওখানে কাজ চলছে। আর এইখানে হচ্ছে যে চারিদিকে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরের মাঝে এখানে হয়েছে 4 নম্বর কাজটা। আপনাদেরকে তো দেখিয়েছি এর আগের ভিডিওতে, এইখানে হয়েছে 4 নম্বর কাজটা। এই যে এখন তারা ওই সাইডে কাজটা করছে। তো আমি গিয়ে ওদেরকে জিজ্ঞেস করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এখানে সেই 5 নম্বর কাজটা হচ্ছে। তো আমি গিয়ে দাদাদেরকে জিজ্ঞেস করব যে এখানে কি কাজ হচ্ছে এত ঘন ঘন। দাদা, এখানে এত ঘন ঘন কিসের জন্য কাজটা হচ্ছে? এই কাজটা হচ্ছে আপনার ওই ক্লিয়ার, মানে রেলের যে ক্লিয়ার গুলো বলছে তার জন্য, সে ওভারব্রিজ হবে সেই জন্য, তার জন্য এত ঘন ঘন হচ্ছে। এই সাইডে কটা হবে রাস্তার, ওই সাইডে কটা হবে? এই সাইডে আপনার পাঁচটা এখন আপাতত দেখানো হয়েছে, পাঁচটা। ওই সাইডে রাস্তার ওই সাইডে পাঁচটা দেখানো, তো মোট 10টা হবে রাস্তার এই সাইডে পাঁচটা, ওই সাইডে পাঁচটা। ঠিক আছে বন্ধুরা, এই দাদাকে তো জিজ্ঞেস করলাম যে এখানে এত ঘন ঘন পিলার কিসের জন্য হচ্ছে, এবং এখানে তো কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই কাজের যে এখানে মাটিগুলো তোলা হচ্ছে, সেই মাটি তোলার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে এখানে কিসের জন্য এত ঘন ঘন এই মাটিগুলো পরীক্ষা করা হচ্ছে, মানে এই সয়েল টেস্টের কাজটা চলছে। তো সেটা আজকে আমি আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন। আর এখানে এটা 5 নম্বর কাজ, এটাই শেষ কাজ রাস্তায়, যে রাস্তা দেখতে পাচ্ছেন মানুষ যাচ্ছে গাড়িটা দাঁড়িয়ে। তো এটাই 5 নম্বর কাজ, মানে ওদেরকে বলেছে রাস্তার এই সাইডে পাঁচটা, রাস্তার ওই সাইডে পাঁচটা, এটা 5 নম্বর কাজ, এখানেই শেষ। তো এরপরে যাতে আবার বলে তারা করবে, মানে এখানে ওভার ব্রিজ হবে, শুনতেই পারলেন আপনারা। তো সেই জন্য এত ঘন ঘন কাছাকাছি করাটা হচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। তো এই মাটি তোলার ভিডিও আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলের মধ্যে আছে, গিয়ে দেখে আসতে পারেন। তো আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।